আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে স্বয়ং নিজেই উল্লেখ করে বলেন, চারটা দামি দামি জিনিসের শপথ কে বলেন? আত-তিনি ওয়াজ-জাইতুন ওয়াতুর-সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। 30 নম্বর পারার শেষের দিকে একটা সূরা, সূরা তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনের শপথ, ওয়াজ-জাইতুন, জাইতুনের শপথ বলে দুইটা দামি জিনিস যা পাহাড়ি এলাকায় হয়, মরুভূমিতে হয়, জাইতুন তেল দামি না? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুর-সিনিন, তুর-সিনিনের শপথ। তুর-সিনিন কি বলে? যেই পাহাড়ে কালিমুল্লাহ মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম আমার আল্লাহর সাথে কথোপকথন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কালিমুল্লাহ উপাধি দিলেন। আর চার নম্বরে হলো ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর শপথ, মক্কাতুল মুকাররমা। এই চারটা দামি জিনিসের শপথ কে আল্লাহ তাআলা বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অতি উত্তম আকৃতি দিয়ে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তাহলে আপনার আমার মতো, আপনার আমার থেকে দামি, মানব জাতির থেকে দামি আল্লাহ তাআলার কাছে আর কোন সৃষ্টি নাই। আবার ভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আমি সর্বোচ্চ সম্মানের আসনে সমাসীন করেছি। আবার ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ তাআলা মানুষকে অতি দুর্বল করে সৃষ্টি করেছি। বলে সম্মানের দিক থেকে মানুষের থেকে দামি আর কোন জিনিস নাই, সৌন্দর্যের দিক থেকেও মানুষের থেকে দামি আর কোন জিনিস নাই, আবার মানুষের থেকে দুর্বল ও আর কোন জিনিস নাই। বলে বান্দা তোমার দুর্বলতা এটাই, তোমার এই দুর্বলতা আমি আল্লাহ পাকের কাছে মহাব্বতের কারণ হয়ে গেল। সংসারের ভিতরে দেখবেন, কোন পরিবারের ভিতরে দেখবেন, যেই সন্তানটা ছোট থাকে, যেই সন্তানটা দুর্বল থাকে, ওই সন্তানকে পিতা মাতা বেশি মহব্বত করে, করে কি করে না? আবার যেই সন্তানটা একটু ল্যাংড়া হয়, খোড়া হয়, অন্ধ হয়, অঙ্গহানি হয়, ওই সন্তানের প্রতি মা বাবার নজর বেশি থাকে, ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানাইছেন, সর্বোচ্চ সম্মানের আসনে বসাইছেন। বলে বান্দা তোমার সর্বোচ্চ আসনে বসার পিছনে, সুন্দর করে বানানোর পিছনে, আমি আল্লাহর মহব্বত পাওয়ার পিছনে তোমার দুর্বলতা। বলে সৃষ্টির ভিতরে মানুষ বড় দুর্বল, আমার আল্লাহর কাছে পৃথিবীর সমস্ত সৃষ্টির ভিতরে মানব জাতি হলো সব থেকে দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে গুলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতাম তোমাকে হিন্দুর ঘরও পাঠাইতে পারতাম, বেঈমানের ঘরও পাঠাইতে পারতাম, আমি আল্লাহ পাক যদি চাইতাম খ্রিস্টানের ঘরও পাঠাইতে পারতাম,
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মানুষ না বানাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কুকুর বানাইতে পারতাম আমার আল্লাহর কাছে আমরা কোনোদিন বলি নাই হে মালিক তুমি আমাকে মানুষ বানাইও আল্লাহর কাছে আমরা কোনোদিন আবেদন নিবেদন করি নাই ঠিক কি ঠিক না আল্লাহ রব্বুল আলামিন বলে গোলাম আমি আল্লাহ আমার রহমতের নজর দিয়া আমি আল্লাহ তোমার রূহটা যদি একটা কুকুরের ভিতর দিতাম তুমি কুকুর হয়ে যাইতা বান্দা তোমার রূহটা আমি একটা পাখির ভিতরে দিলে তুমি পাখি হয়ে যাইতা বান্দা তোমার রূহটা আমি আল্লাহ একটা শুকুরের ভিতরে দিলে শুকুর হয়ে যাইতা আমি আল্লাহ তোমারে কুকুরও বানাইলাম না আমি আল্লাহ তোমাকে পাখিও বানাইলাম না আমি আল্লাহ তোমারে শুকুরও বানাইলাম না আমি আল্লাহ রহমতের নজর দিয়া আমি আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে কবুল করেছি এর বান্দা শুধু মানুষ বানায় কেন তো করি নাই আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু মানুষ বানাই তোমাকে ক্ষান্ত করি নাই আমি আল্লাহ চাইলে ইহুদির ঘরও পাঠাইতে পারতাম খ্রিস্টানের ঘরও পাঠাইতে পারতাম বৌদ্ধ নাসারার ঘরও আমি আল্লাহ পাঠাইতে পারতাম আমি আল্লাহ তোমাকে খ্রিস্টানও বানাইলাম না আমি আল্লাহ তোমাকে বৌদ্ধের ঘরেও পাঠাইলাম না আমি আল্লাহ রব্বুল আলামিন দয়ার নজর দিয়া রহমতের নজর দিয়া আমি আল্লাহ তোমাকে মুসলমান হিসাবে কবুল করেছি মুসলমানি বুয়াদ গরদান নিহাদান ইনানে খত বাদসতে কাজাদাদার গরবা সুরত আদমি ইনসাবু দে আহমদ বু জালো হামে কে সাবু দে আদমিরা আদমিয়াত লাজমাত উদেরা গর বুনা বাসদ হিজামাস আমার আল্লাহ দয়ার নজর দিয়া আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইলেন আল্লাহ রব্বুল আলামিন বলে শুধু তাই নয় আমি আল্লাহর দরবারে কত পয়গম্বর পর্যন্ত আবেদন নিবেদন করেছিল ও দয়ার মালিক আখিরি নবীর পয়গম্বরের উম্মত হওয়ার সুযোগ দাও বনি ইসরায়েলের ভিতরে 70,000 পয়গম্বর আমার আল্লাহর দরবারে আবেদন করেছিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন একমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত আমার আল্লাহ মঞ্জুর করেছেন কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ দ্বিতীয় আসমান থেকে ফেরেশতার মাধ্যমে এই দুনিয়ার জমিনে আবার পাঠিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলামিন বলে হে মুমিন আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহর কাছে তোমরা আবেদন করো নাই আমি আল্লাহর কাছে কোনো নিবেদন করো নাই আমি আল্লাহ রব্বুল আলামিন দয়ার নজরে আমি আল্লাহ বিশ্ব নবীর উম্মত হিসেবে আমি আল্লাহ তোমাদের কবুল করেছি দেখে যা কর আনমে আয় মহতারাম মুস্তফা কি উম্মতি খৈরুল উমাম দেখ জাকুর আনমে আয় মহতারাম মুস্তফা কি উম্মতি খৈরুল উমাম আমার নবীর থেকে দামি আর কোন নবী নাই নবীর উম্মতের থেকে আর কোন উম্মত নাই ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার নবী যদি জান্নাতের দরওয়াজায় না যায় আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জান্নাতের গেটে যদি না যাই আমার আল্লাহ নবীদের উপরে জান্নাত হারাম করে রেখেছে আমার নবী জান্নাতে না ঢুকলে কোনো নবী জান্নাতে ঢুকতে পারবে না আল্লাহ নবী বলেন হে উম্মত তোমাদের এত দাম আমার আল্লাহ দিয়েছেন আমার উম্মত যদি জান্নাতের গেটে না যায়
পূর্বেকার কোন নবীর উম্মতরাও জান্নাতে যাইতে পারবে না।